জয় হিন্দ বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সেনাবাহিনীতে ছেচল্লিশ হাজার নতুন শূন্যপদে ভলান্টিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি ভারতীয় সেনাবাহিনীতে নতুন ভাবে ছেচল্লিশ হাজার নিয়োগ করতে চলেছে যেখানে তোমরা ছেলে মেয়ে আবেদন করতে পারবে এবং তোমরা কিভাবে আবেদন করবে এছাড়াও কবে থেকে আবেদন শুরু হতে চলেছে এবং শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কি লাগবে অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশন সহ শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভারতীয় সেনাবাহিনীতে ছেচল্লিশ হাজার নতুন ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার যেখানে অগ্নিপথ নামক একটি প্রকল্পের ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটটি করবে এবং এখানে তিন থেকে পাঁচ বছরের মতো তোমাদের করাবে অর্থাৎ অস্থায়ী পদে তোমাদের করতে চলেছে এবং তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে যে কোনো চাকরি প্রার্থী এবং তোমরা এই সম্পর্কে ডিটেলসে যদি জানতে চাও সেক্ষেত্রে প্রথমেই তোমাদের এই পথের ডিটেলস জানতে তোমাদের প্রথমেই চলে আসতে হবে পিআইবির অফিসিয়ালি ওয়েবসাইটে পিআইবি মিনস একটি গভর্নমেন্ট সাইট এবং এখানে সেই প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ হবে এবং যে কোনো ভারতীয় আবেদন করতে পারবে আর্ম ফোর্সে তোমাদের রিক্রুট করা হবে যেখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে মোট ভ্যাকেন্সি দেখো ছেচল্লিশ হাজার হতে চলেছে এবং এই বছরের মধ্যেই এটি রিক্রুট করা হবে কবে থেকে আবেদন করতে পারবে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এবং এখানে ভারতীয় সেনাবাহিনী এয়ার ফোর্স এছাড়াও নেভিতে তোমাদের রিক্রুট করা হবে তিনটি সেনাবাহিনীতে তোমাদের রিক্রুট করতে চলেছে কেন্দ্র সরকার যেখানে অগ্নিপথ স্কিমের ক্ষেত্রে তিন থেকে চার বছরের একটা স্বল্প মেয়াদি পিরিয়ডের ক্ষেত্রে এই ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে এবং এই চার বছর পূরণ হয়ে যাওয়ার পর তোমাদের অবশ্যই একটি সার্টিফিকেট দেওয়া হবে যেটি তোমরা বিভিন্ন ডিফেন্সের ক্ষেত্রে যখন পরীক্ষা দেবে এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা রিজার্ভেশন থাকবে সো প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো এবং এই চার বছর তোমাদের বেতন দেওয়া হবে এছাড়াও বেতন কাঠামো খুবই ভালো রয়েছে কত বেতন দেওয়া হবে অবশ্যই জানিয়ে দেবো এবং এটি হচ্ছে একটি সরকারি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটই কিন্তু এটি প্রকাশিত হয়েছে সো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি আপডেট এবং এখানে দেখো তোমাদের মান্থলি প্যাকেজ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ চার এবং বছরে কেমন মান্থলি তোমাদের দেওয়া হবে সেগুলি জানিয়ে দিয়েছে এবং স্যালারির সাথে তোমরা আদার বেনিফিট পাবে যেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে রেশন সহ ডে সমস্ত সুবিধাই পাবে চার বছরের জন্য রিক্রুট করতে চলেছে এবং কোনো ভারতীয় এক্ষেত্রে আবেদন করতে পারবে বয়স অবশ্যই সতেরো বছর পাঁচ মাস থেকে একুশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ক্লাস টেন পাস হলেই তোমরা ক্ষেত্রে আবেদন করতে পারবে আমি ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চেক আউট করতে পারো অফিশিয়ালি ওয়েবসাইটটা এবং আমরা এবার দেখো চলে এসেছি একটি অফিসিয়ালি পিডিএফ ফাইলে যেখানে তোমাদের এলিজিবিলিটি কাইটাগুলো আরও ডিটেলসে জানিয়ে দিচ্ছি দেখো প্রথমেই জানেছ বয়স অবশ্যই সাড়ে সতেরো থেকে একুশ বছর এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন পাস থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমরা যদি জেনারেল ডিউটি সোলজার পদে আবেদন করো সেক্ষেত্রে টেন্থ পাস হতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন এইট পাস থেকেও আবেদন করতে পারবে এখানে মূলত ভলেন্টিয়ার পদে রিক্রুট করবে এবং তোমরা অবশ্যই ভারতীয় সেনাবাহিনীদের সাথে কাজ করবে এবং অবশ্যই তোমাদের অগ্নিপথ বা অগ্নিপথের একটা স্কিমে তোমাদের রিক্রুট করা হচ্ছে ছেচল্লিশ হাজার শূন্য পদ হতে চলেছে প্রথমে তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে প্রথমে রিক্রুট করার প্রথমেই তোমাদের একটি ছ মাসের ট্রেনিং দেওয়া হবে বেসিক্স ট্রেনিং এবং সেই ট্রেনিং শেষেই তোমরা অবশ্যই সার্ভিসে যোগ দিতে পারবে এবং এখানে দেখো তোমরা কী কী সুবিধা পাবে দেখো প্রথম বছরই তোমাদের প্রতি বছর দেখো প্রথম যে এয়ারে জয়েন করবে সেই এয়ারে তোমাদের চার দশমিক সাত ছয় লাখ টাকা দেওয়া হবে বছরে এটি মাস হিসেবে ক্যালকুলেশন করে নেবে প্রতি মাসে চল্লিশ হাজার প্লাস তোমাদের বেতন হবে এরপর তোমাদের যখন দ্বিতীয় বছর সার্ভিসে চলে আসবে তখন তোমাদের বেতন বাড়বে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে এবং বেতনের সাথে দেখো তোমরা অবশ্যই সমস্ত সুবিধা পাবে রেশন ড্রেস ট্রাভেল অ্যালোন সহ প্রতিটি সুবিধা তোমরা পাবে এছাড়াও তোমরা দেখো এখানে তোমরা এখানে লাইফ ইন্স্যুরেন্স পাবে আটচল্লিশ লাখ টাকা তোমরা সার্ভিস দেওয়ার সময় যদি মৃত্যু হয় বা কারো যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটা লাইফ ইন্স্যুরেন্স পাবে যেটি দেখতে পাচ্ছ আটচল্লিশ লাখ টাকা পর্যন্ত হবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখে নিতে পারো এবং বাকি এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে তোমরা অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সো ছেচল্লিশ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে যেখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে শূন্য অনেক বেশি রয়েছে সারা ভারতে রিক্রুট করতে চলেছে যেখানে তোমাদের অগ্নিপথ স্কিমে এই রিক্রুটটি করতে চলেছে যার অবশ্যই ডিটেলসটা তোমরা দেখলে এছাড়া অফিসিয়ালি পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আরও ডিটেলসে তোমরা চেক আউট করে নিতে পারো এবং তোমরা অনেকেই কোশ্চেন করবে যে আবেদন কবে থেকে শুরু হতে চলেছে আবেদন তোমাদের পনেরোই আগস্টের পর থেকে শুরু হবে সো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও যেহেতু আর্মিতে রিক্রুট করতে চলেছে সেহেতু তোমাদের বেসিক পিএমটি পিইটি হবে সো তোমরা অবশ্যই রানগুলি ভালো করে প্র্যাকটিস করো ছেচল্লিশ হাজার শূন্য পদে রিক্রুট হতে চলেছে অগ্নিপথ স্কিমে যেটি অবশ্যই ভালো একটি চাকরি বেতন অবশ্যই পাবে সঙ্গে তোমরা অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে যেটি অনেকেরই স্বপ্ন থাকে সো তোমরা অবশ্যই সেটি পূরণ করতে পারবে এছাড়াও ট্রেনিং শেষে বা এই সার্ভিস চার বছরের সার্ভিসটা দেওয়ার পর তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটা তোমরা অবশ্যই অন্যান্য যখন ডিফেন্সে বিভিন্ন জায়গায় আবেদন করবে তখন কিন্তু তোমাদের রিজার্ভেশনও থাকবে সো ভালো একটি চাকরি অবশ্যই তোমরা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে নাও পনেরোই আগস্টের পর থেকে আবেদন শুরু হতে চলেছে তখন আমরা অবশ্যই অনলাইনে আবেদন কিভাবে করবে তার ডিটেলসে অবশ্যই আলোচনা করে দেবো এছাড়া পি পিইটি কেমন হবে সেগুলো অবশ্যই ফুল অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকেনটি বাজিয়ে দেবেন